Hello everyone, Assalamualaikum. How are you? How are you? How are you? সময় গড়িতে সকাল 6টা বাজতে 3-4 মিনিট বাকি এত ভোরবেলা কি করতেছি ব্যাপার হলো রওনা হলাম একটা কোথাও ঘুরতে যাওয়ার জন্য অনেক দিন যাবত কোথাও ঘুরতে যাওয়া হয় না মন ভালো লাগতেছে না শরীরও ভালো লাগতেছে না তো একটা জায়গায় ঘুরতে যাচ্ছি শর্ট ট্রিপে যাচ্ছি শ্রীমঙ্গল আপাতত রিকশায় আসি রাহাতের বাসার নিচে যাচ্ছি রাহাত আমাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য দিয়ে আসবে চলেন রাস্তা এনজয় করি স্টেশনে মানুষের ভিড় দেখে আমার মাথা নষ্ট আমি কিভাবে ট্রেনে উঠব জায়গা পাবো কিনা আমার নিজের সিট আমি নিজে পাবো কিনা আমার তাও সন্দেহ ট্রেন আসবে আর কিছুক্ষণের ভিতরে 6:45 বাজে আমার 6:52 তে ট্রেন দেখি ট্রেন আসুক তারপর দেখি কি অবস্থা হয় উঠতে পারি কিনা দোয়া করেন আমার জন্য তো আম জনতা ভিড় তো দেখতেই পারছেন ভিড়ের কি অবস্থা এখন ট্রেনে আসি ট্রেন অল্প কিছুক্ষণ লেট করছে 5-6 মিনিট জনগণ কি অবস্থা আবার ব্যাক করলাম খাবার দাবারের কোনো ভিডিও আপনাদের দেখাতে পারি নাই কারণ খাবার দাবার দেওয়ার পরেই হামলা সারাদিন খাওয়া দাওয়া হয় নাই
এখন তো শ্রীমঙ্গল আসি, দেখতেছেন কি জোশ, রাস্তা দেখছেন কি জোশ, রাস্তা আসলেই খুব সুন্দর, এখানে বাইক রাইড করার জন্য খুব বেস্ট। বাট এই জায়গায়, এই যে জায়গাটা খুব চিকন, এখানে হাঁটাও খুব মুশকিল, তো আবার পরে কিছুতে ব্যাক করতেছি। এটা হলো রাবার বাগান, আমাদের কটেজ থেকে এটা খুব কাছে, অন্ধকার হয়ে যাচ্ছে এই জন্য এইখানেই প্রথম আসলাম। এটা হলো রাবার বাগান, এগুলো আই থিঙ্ক সবগুলো রাবার গাছ। ওরে ভাই, অনেক উঁচা, অনেক উঁচা। বিকেল হয়ে গেছে তো এই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। লুক এট দিস ভিউ, ভাই রাত এখন অনেক এইখানের জন্য, বাজে মাত্র 8টা, ঘুটঘুটা অন্ধকার সাথে ঠান্ডা, এখনও ঠান্ডা, ঢাকা শহরে ঠান্ডা কিছুই পড়ে নেই, বাট এখানে অনেক ঠান্ডা। একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে এখন ভিডিও করতেছি, এত শুনশান ভাই, এত ঠান্ডা, মানে ঠান্ডা বলতে মানে শীত ঠান্ডা না, মানে এত চুপচাপ জায়গাটা, মানে মনের ভিতরে থেকে একটা প্রশান্তি কাজ করতেছে, অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। যদি এইরকম সময় কেউ না আসেন তাহলে মিস করবেন ভাই, সত্যি কথা মিস করবেন। তো জনগণ, আপনাদের শ্রীমঙ্গল কেমন লাগলো? অ্যাকচুয়ালি এটাকে শ্রীমঙ্গল বলা যায় না, আমরা শ্রীমঙ্গল এর আগেও গেছি, শ্রীমঙ্গল ঘুরতে এবার যাইনি, গিয়েছিলাম হলো এই কটেজটা ঘুরতে। শ্রীমঙ্গলে কিছু সুন্দর সুন্দর কটেজ আছে এরকম, তো এর ভিতরে এইটা আমার দেখা মতে এবং শোনা মতে ওয়ান অফ দ্য বেস্ট কটেজ ইন দিস প্রাইস রেঞ্জ। তো এই কটেজটা এই জন্য ঘুরতে গিয়েছিলাম, কটেজটা অসাধারণ অসাধারণ কটেজ, ভিউ ভিউ আর ভিউ, এত সুন্দর ভিউ বলার বাহিরে। আরও কয়েকটা জায়গা একটু এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি আমাদের এক ফ্রেন্ডের রাবার বাগান থেকে নামতে গিয়ে পা মচকে যায়, তো ওর এই পা মচকানোর জন্য আর কোথাও যাওয়া হয়নি। তো এই তো ঘোরার শেষ না, এরপরেও তো আরও ঘুরতে যাব, আরও অনেক সময় এক্সপ্লোর করব, তো আপনাদেরও সেই এক্সপ্লোর দেখাবো। তো কটেজটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ও বাই দ্য ওয়ে, কটেজটার নাম হলো জাঙ্গল কটেজ শ্রীমঙ্গলে এইটা। তো কটেজটা কীরকম লাগলো, আমার ভিডিওটা কীরকম লাগলো,
এভরিথিং আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি আসলেই আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে তারাও এই কটেজটা দেখতে পারে বা শ্রীমঙ্গলের এই প্রকৃতির সৌন্দর্য তারা উপভোগ করতে পারে আমার ভিডিও দিয়ে, সেটার একটা সুযোগ করে দিবেন। আর অবশ্যই অবশ্যই লাল কালার যে সাবস্ক্রাইবের যে লাল কালার যে বাটনটা আছে এটা ক্লিক দিয়ে কালো করে দিবেন যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে আসে। আর বেল বাটনে ক্লিক করবেন, না হলে ভিডিওটা আসলেও দেখা যাবে না, পরবর্তীতে আপনাকে খুঁজতে হবে। তো বেল বাটনটাও ক্লিক করে দিবেন, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, আবারও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।